नमस्कार, आमी गुरुजी दीपाचार्य। आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल गुरुजी दीपाचार्य। आपनारा प्राय आमार चेम्बारे एसे बोलेन जे आपनार मनेर मानुष आपनार थेके दूरे सरे गेछे, किन्तु तार किछुई आपनार काछे नेई, एमनकि फटोटुकुनिओ नेई। आपनाके से फेसबुक, इन्स्टाग्राम, व्हाट्सएप ब्लक करे दिएछे, जार फले तार छबिओ आपनि जोगाड़ करते पारछेन ना। किन्तु আপনার খুব তাড়া আছে এবং খুব সহজে যাচ্ছেন, মানে আপনি এত বিজি থাকেন যে আপনার পক্ষে অনেক কিছু করে তাকে বশীকরণ করা সম্ভব নয়। এইখানে আসছে চাটকি বশীকরণ একটা অধ্যায়। চাটকি বশীকরণ নিয়ে আমার আগেও ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এটা হচ্ছে চাটকি বশীকরণের পার্ট টু, মানে আর একটা বশীকরণের টাইপ, এটা আপনি কি করে করবেন। এর জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে খুব ভক্তি ভরে, খুব বিশ্বাস রেখে এবং একদম শান্ত মনে এই কাজটা করতে হবে। এর জন্য আপনাকে কিছুই লাগবে না। আপনার একটা সাদা কাগজ নেবেন, না হলে একটা ভোজপত্র নেবেন, তার মধ্যে লাল কালি দিয়ে আপনি আপনার মনের মানুষের নামটা লিখবেন এবং রাত্রিবেলা এটাকে আপনাকে করতে হবে। শোয়ার ঠিক আগে আপনাকে এই নিয়মটা করতে হবে, তাহলেই আপনার মনের মানুষ আপনার কাছে পুরোপুরি ফিরে আসবে। কি করবেন, আপনাকে আপনার শোয়ার ঘরে একা থাকতে হবে, আপনার সঙ্গে যেন কেউ না থাকে এবং কেউ না শোয়ে। শোয়ার আগে উত্তর দিকে মুখ করবেন, করে যে কাগজটা আপনি ওর নাম লিখেছেন সেই কাগজটা এই বাঁ হাতে রাখবেন। বাঁ হাতে রেখে ডান হাতের এই আঙুল দিয়ে আপনি প্রথম অক্ষরের ওপরে আঙুলটা রাখবেন। রেখে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনাকে বলতে হবে। কি বলবেন মন্ত্রটা লিখে নিন, আমি আস্তে আস্তে করে বলবো, আপনি মন্ত্রটা লিখে নেবেন, বুঝতে না পারলে রিভাইজ করে নেবেন। ওম রিং কামাক্ষাং চাটুকিং বশীকরণং তার নাম, তারপরে হচ্ছে নৃসিংহং রিং ক্রিং হুং রিং ফট, এই মন্ত্রটা আপনি বলবেন। এবং যখন মন্ত্র আপনি বলবেন তার আগে এইটা আপনাকে করতে হবে, প্রথমে আপনার ইষ্ট দেবতা বা মা তারা বা মা কামাক্ষাকে স্মরণ করবেন এবং সম্পূর্ণভাবে ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন এবং মা তারা, মা কামাক্ষা বা আপনার ইষ্ট দেবতার আপনি স্মরণ করবেন এবং তার প্রতিচ্ছবি যেন আপনার চোখের সামনে ভেসে ওঠে। নিয়ে তার কাছে প্রার্থনা করবেন, করে তারপরে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার মুখটাকে স্মরণ করবেন এবং সেই মুখের প্রতিচ্ছবি যেন আপনার চোখের মধ্যে আসে এবং তারপর এই মন্ত্রটা খুব স্পষ্টভাবে ধীরে ধীরে উচ্চারণ করবেন। এবং যখন মন্ত্র উচ্চারণ করবেন তখন যেন আপনার মন যেন শুধু আপনার মনে মানুষের ওপরই থাকে, যেন মন চঞ্চল না হয় এবং অবশ্যই খুব ভক্তি করবেন, খুব বিশ্বাস রাখবেন, তারপরে আপনি এই কাজটা করবেন এবং করে দেখবেন কাজ আপনি পাবেন। একবার করে মন্ত্র বলবেন, আঙুল দিয়ে মন্ত্র বলবেন, যে আঙুলটা তুলবেন, আবার আঙুল দেবেন, আবার মন্ত্র করবেন, এইভাবে 108 বার করে মন্ত্রটা করবেন। করা হয়ে গেলে ওই কাগজটাকে আপনার মাথার বালিশে, আপনি যদি পুরুষ হন তাহলে ডান দিকে বালিশের নিচে রেখে শোবেন, যদি মহিলা হন বাঁ দিকে বালিশের নিচে রেখে শোবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে ওইটাকে কোনো ভালো জায়গায় রেখে দেবেন, আবার পরের দিন ওই কাগজটাকে নেবেন, নিয়ে আপনার হাতে এরম রাখবেন, রেখে আবার আঙুল দেবেন, আবার ওই প্রথম অক্ষর বা আঙুল রাখে আবার মন্ত্রটাকে করবেন 108 বার। এইভাবে টানা 90 দিন করবেন, দেখবেন আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবেই। একদম পরীক্ষা সত্ত্বে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কাজটা করে দেখবেন তারপরে আমাকে বলবেন। এবার দেখুন দেখুন, তার যদি আগেই ফিরে আসে তাহলেও আপনার 90 দিন না করলেও হবে। তখন যদি ধরুন চলে এলো 40 দিনের মাথায় সে ফোন করছে বা কন্ট্যাক্ট করছেন, তারপরে আপনি 7 দিন 10 দিন করে আস্তে আস্তে করে বন্ধ করতে পারেন, সেটাও হবে। কিন্তু নাহলে 90 দিন পুরো করতে হবে, করে দেখবেন পরীক্ষা সত্য অবশ্যই কাজ পাবেন। একদম দায়িত্ব নিয়ে বলছি, কাজ পাওয়ার পর আমাকে অবশ্যই ফোন করে জানাবেন এবং আমাকে কমেন্ট করবেন, এবং আপনি কাজ পেলে তারপরে আমার ভিডিওটাকে লাইক করবেন, সকলের কাছে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। করে দেখুন কাজ পাবেন। জয় মা কামাক্ষা।